বাংলা মানবতা সমাধান সমিল্লা রহমান রাহিম নাহমাদসল্লি আল্লাহ রসুল করিম টিভি বাংলার সুপ্রিয় দর্শক মণ্ডলী পৃথিবীর যে প্রান্তে যেখানে বসে যে অবস্থায় দেখছেন আপনাদের সকলকে আমরা জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা আমরা সন্তানদের প্রতিপালন সিরিজে বেশ কিছু আলোচনা ইতিপূর্বে করেছি এবং কয়েকটা পর্ব গত হয়েছে আজ আমরা এমন একটি পর্বে এসেছি যে পর্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব এবং এটার সঙ্গে আমরা প্রত্যেকেই হয়তো কেউ অঙ্গাঙ্গিভাবে জড়িত আছি কেউ হয়তো একদিন জড়িত হবে এরকম অবস্থা অর্থাৎ যে বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে বিবাহ এই বিষয়টি গুরুত্বপূর্ণ কেন বললাম যে যেখানে আমরা আদর্শ সন্তান নিয়ে কথা বলছি যে প্রতিপালনের মাধ্যমেই আদর্শ সন্তান তৈরি হবে তাহলে আদর্শ সন্তান যারা আজকের সন্তান তারা কালকের সেই সন্তান সন্ততিরাই মা এবং বাবা তাহলে আদর্শ মা তৈরি হচ্ছে আদর্শ বাবা তৈরি হচ্ছে এই এই আদর্শের ভিত্তিতে যখন মা এবং বাবা আমরা তাকে সিলেকশন করব। আমরা তাকে চয়েস করব। তা আগামী দিনের আদর্শ মা এবং বাবা থেকে আবার আদর্শ ছেলে তৈরি হবে এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস এই জন্যে তাই বিবাহ বিষয়টা আমাদের সমাজে আমরা নানা রূপে নানা রঙে নানা ধরনের দেখেছি করেছি করছি এবং চলবে চলছে এর ভেতরে ইসলামী দিক যেটা সেটাকে আমরা বাঁচবো বাছাই করব। এবং যেটা র্যের ইসলামী দিক যেটাকে ইসলাম সমর্থন করে না এবং অথচ সেটা আমাদের কাছে প্রথা হিসাবে স্বীকৃত স্বীকৃতি লাভ করে আছে এবং যেগুলো বর্জনীয় সেগুলোকে আমরা জেনে বুঝেও হয়তো বর্জন করি না অথবা আমরা বুঝি না বলে তাকে বর্জন করি না এমন বেশ কিছু দিক আজকে আমরা আলোচনা করব তাহলে প্রথমেই আমরা আলোচনায় আসি বিবাহের এই বলে যে বিবাহ জিনিসটা শরীয়তের দৃষ্টিতে কি এটা অনিবার্য কর্তব্য এটা করতেই হবে এটা করতে হবে না বা যদি কেউ করে তাহলে তার বিধান কি যদি কেউ না করে তাহলে তার বিধান কি এই বিষয়ে আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম আমি মোহতারাম শেখ মুকাম্মাল হককে বলবো যে আপনি একটু আলোকপাত করুন রহমান আপনি জিজ্ঞাসা করেছেন যে বিবাহ করার বিধান কি বিবাহটা আসলে এর ব্যক্তির প্রেক্ষিতে তার হুকুম আসবে অর্থাৎ বিবাহকে এক কথায় বলা যাবে না যে আজিব অথবা বলা যাবে না সেটা সুন অথবা মুস্তাহাব অথবা মাকুরুবাঘ্ন নিত ব্যক্তির অবস্থার প্রেক্ষিতে এর বিধান আসবে যেমন ধরেন একজন সুঠাম ব্যক্তি যার যৌন ক্ষমতা আছে যার স্ত্রীকে খাবার দেওয়ার তার কি সব ভরণ পোষণের শক্তি আছে সামাজিক পারিবারিক কোনোভাবে তার বিবাহ করতে অসুবিধা নেই সব কিছু তার ঠিক তারপরে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি যদি বিবাহ তখনও না করে তাহলে তার চরিত্র পরিষ্করণ ঘটনার আশঙ্কা আছে সে বিচারে লিপ্ত হয়ে যেতে পারে এই ক্ষেত্রে ওই ব্যক্তির জন্য বিবাহ একদিক থেকে তার কোনো অসুবিধা নেই বিবাহের অপর বাধা নেই তার বাধা নেই তার সঙ্গে আবার চরিত্র মানে ঘটার চরিত্র নষ্ট হওয়া তার আশঙ্কা রয়েছে এই জন্য তার জন্য বিবাহ ওয়াজিব ডাক্তার শরিফের কাছ থেকে জানতে চাইবো যে বিবাহের জন্য একটা বাধা সৃষ্টি হতে পারে ডাক্তারি মতে একটা পুরুষের কাছে এমন কী কারণ দাঁড়াতে পারে যে তিনি বিবাহ যেন না করেন বা না করাটাই তার ভালো হবে এবার একজন পুরুষের বিবাহ করতে গেলে তার যে মিনিমাম গুণ বা বৈশিষ্ট্য থাকা উচিত তো আমরা চাই না যে কারো এরকম অসুখ বিসুখ হয়ে থাকে কিন্তু এগুলো একটু ইন্টারনাল ব্যাপার হয়ে থাকে কেউ পুরোপুরি প্রকাশ করতে পারে না এবার অনেকগুলো প্যাথোলজিক্যাল টেস্ট করে পরীক্ষা করা হয় সেই টেস্টের মাধ্যমে তখন ওর যে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো প্রকাশ পায় এবার যেগুলোতে যেগুলো আমরা মেডিকেলের ভাষায় ইম্পর্টেন্সই বলে থাকি ওর যে যৌন ক্ষমতার যে একটা ক্ষমতা বা পাওয়ার সেটা যদি ও না রাখে তাহলে এবার যে মেয়ের সাথে ওর বিয়ে হলো এবার সেই ক্ষেত্রে ওর যে দাম্পত্য জীবনের মেয়ের যে হক সেটা সে আদায় করতে পারবে না সুতরাং সেই পরিপ্রেক্ষিতে তখন এটা ছুপিয়ে না রেখে তার সামনে প্রকাশ করা এবং তখন এই চিকিৎসা পদ্ধতির সাহারা নিয়ে তার যে ডিজিজ বা রোগ সেটা আস্তে আস্তে কিওর করে রোগ থেকে আরোগ্য হলে তবে সেই সিদ্ধান্ত না বেটার হবে অনেকগুলো ডিজিজ এরকম আছে যে বৈবাহিক ক্ষেত্রে যখন একটা যে সম্পর্ক গড়ে ওঠে স্ত্রী এবং পুরুষের তার জন্য একটা ক্ষমতা দরকার এবার রোগ যদি হয়ে থাকে ওর ক্ষেত্রে তখনও কিন্তু একটা প্রভাব পড়ে বিশেষ করে হার্টের অসুখ যদি থাকে সে মেয়েদের হোক অথবা ছেলেদের হোক উভয়ের ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রেসার পড়ে তখন সেই ডিজিজটা বা সেই রোগটা আরো বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে উল্টো দিকে মেয়েদের ক্ষেত্রেও যেমন ইম্পর্টেন্সি যেটা বললাম স্পেশালি ছেলেদের ক্ষেত্রে বললাম ঠিক উল্টো দিকে যদি মেয়েদের ক্ষেত্রে বলা যায় তাদের যদি এরকম হার্টের কোনো প্রবলেম থাকে তাহলে তার সন্তান জন্ম দিতে গিয়ে একটা অসুবিধা বা সমস্যার সম্মুখীন হতে পারে সেহেতু জন্য সেখানে না যাওয়াটাই ভালো না যাওয়াটাই ভালো তার চিকিৎসা করে নেওয়া তার সেবা শুশ্রূষা করে সেই রোগটা যাতে শেষ হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করা দিয়ে তখন ওই সিদ্ধান্তে আসা আচ্ছা শেখ আপনাকে একটা কথা জানতে চাইবো আপনার কাছ থেকে যে হাদিসের ভেতরে আছে লাহু অর্থাৎ কেউ রোজা রেখেও সে সময় কাটাবে অর্থাৎ বিয়ের দিকে যাবে না বিয়ের আগে সময় কাটাবে রোজা রেখে এবং সে কোন ব্যক্তি যার জন্য এই বিলম্বিত হওয়ার কারণটা যে রোজা দিয়েছে সেটাকে এটা দেখুন প্রথমে হাদিসের আমরা প্রথম দিকে আমরা ঘুরে যাই আপনি হাদিসের শেষ অংশটা বললেন রসুল সাল্লাহ আলাইসামের কথা বলেছেন যুবকদের মধ্যে যে ব্যক্তি মানে বিবাহ শক্তি রাখে সে যেন বিবাহ করে কারণ বিবাহ কি করে চরিত্রকে সংরক্ষণ রাখে এবং দৃষ্টিকে নিচে রাখে তিকারের একজন যুবক তার যখন যৌবনে তাওনা উঠে যায় বিবাহ না হলে সে কি করে অন্যের যে অন্য মহিলার দিকে সে তাকিয়ে দেখে তার চোখেরাজি না হয় এই জন্য তাকে কী করতে হবে বিবাহ করতে হবে আর যদি এরকম শক্তি রেখে সে বিবাহ না করে তাহলে তাকে কি করতে বলেছেন পালাইহি তাকে রোজা রাখতে হবে কেন এখানে হয়েছে দর্শন এটা একটা বিশাল দর্শন যুবক সে যদি বিবাহ না করে তাহলে যে কোনো ক্ষেত্রে বা যে কোনো সময়ে তার প্রদস্করণ করতে পারে রোজা রাখে রোজা রাখলে কি হয় রোজা রাখে যে আমাদের শরীরের মধ্যে ঠান্ডা হয়ে যায় শরীরটা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি রোজা রাখলে এই জিনিসটা কমে যায় আর যে ব্যক্তি বিবাহ করতে না চায় তার কর্তব্য রোজা রাখে যাতে করে তার শরীর ঠান্ডা হয় উত্তেজনা কমে যায় আসছে বেবিচায় লিপ্ত না হয় এটাই আল্লাহ রসু বলতে চেয়েছেন তাহলে আমরা বলবো যদি এরকম ঘটে তাহলে সে এই করবে কিন্তু আল্লাহ রসু আদেই দিচ্ছেন না যে তোমরা রোজা রাখো বিবাহ করো না এমনটা নয় এটা নয় একটা মানে এটা সাময়িক প্রশস্ততা একটা শরীয়তে একজন সুস্থ মানুষ শারীরিক দিক দিয়ে সক্ষম তার সামনে কোনো বাধা নেই বিপত্তি নেই এমন ব্যক্তির জন্য বিবাহ হচ্ছে ওয়াজিব ঠিক এইরকম একটি ব্যক্তি সম্বন্ধে ফ্যাসলা আমরা এখন করবো এই একজন ব্যক্তি সব দিক দিয়ে সবল সুস্থ তার কোনো অসুবিধা নেই তার বিয়ে হবে বা সে বিয়ে করবে এবার বিয়ে করার বিষয়ে একটা তাকে নারী নির্বাচন করতে হবে সে নারী নির্বাচনের ক্ষেত্রে এমন কি গাইডলাইন্স আমাকে আল্লাহ এবং আল্লাহ রসুল দিচ্ছেন যে সেই পদ্ধতি অবলম্বনে আমি একটা সুখী সংসার গড়তে পারবো বা সে নিজের দম্পত্য জীবনটাকে সুখের বানাতে পারবে সে পথ এবং পন্থা এ ব্যাপারে আপনি একটু আলোকপাত করুন স্পষ্ট হাদিসে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলেছেন তোমরা দিনটাকে অগ্রাধিকার দাও দিনদারিটা দেখলাম তার সাথে আর একটা পেলাম কোনো কোনো ক্ষেত্রে দিনদারিটা পেলাম তারপর হয়তো আর দুটো জিনিস পেলাম সৌন্দর্য পেলাম হয়তো মালটা পেলাম না বা হয়তো বংশটাকে পেলাম ধনটাকে পেলাম না তো সেই ক্ষেত্রে আমাকে তাহলে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে তার দিনের ভিত্তিতে তার ইমানদারির ভিত্তিতে আমরা তাকে বাছাই পর্বে আনতে হবে কি সাধারণ কোনো মেয়ের পানে আপনি একবার পরে গেলে সেটা আপনার জন্য মাফ হয়ে যাবে কিন্তু দ্বিতীয়বার আপনারা তাকাতে পারেন না তারপর দৃষ্টিপাত করতে পারেন না কিন্তু ইসলাম উল্টো দিকে বলছে যদি কোনো মহিলাকে বিবাহ করার ইচ্ছা থাকে তাহলে তাকে স্বয়ং দেখতে পারে আর হিকমত হচ্ছে এই যে তুমি তাকে নিজে দেখো কারণ তুমি তাকেই নিয়ে সংসার করবে আর একজন বললো যে অমুকের মহিলা খুব সুন্দরী তার কথা বিয়ে করা করে নিলে কিন্তু দেখা গেল যে না সেরকম নয় তার ব্যাপারে তার আপনার মনটা খারাপ হয়ে গেল শেষে মন কষা হয়ে তালাকের হয়ে এসে গেল কেশ কাছারি।

অত্ত্বই এবাত অলিত্তই এবিন অত্যবুন অলিত্বই এবাত এই আয়াত্তিতে বুঝতে পারা যাচ্ছে যে উভয়ে দেখবে এই গুণগুলো উভয়ের অধিকার আছে উভয়ের অধিকার আছে তা না হলে সামঞ্জস্যটা আসছে না কেন যে হতে পারে একটা নারী দিনদার পরহেশগার আছে কিন্তু যাকে স্বামী হিসাবে নির্বাচন করা হচ্ছে তার ভেতরে সেই জিনিসটা নাই তাহলে সে সংসারটা সুখর হবে না ঠিক এরকম একটা উল্টো দিক হতে পারে যে পুরুষটাই দিনদার কিন্তু যাকে স্ত্রী হিসাবে বাছাই করা যাচ্ছে তার ভেতরেই দিন দাঁড়ি নেই তাহলে সেক্ষেত্রে তাকে নির্বাচন করাটা সুখের হবে না তো দর্শক মন্ডলী আপনারা আমাদের সঙ্গে থাকুন সামান্য একটা বিরতির পর আবার ফিরে আসছি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মনিমুক্তা হজরত আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন তোমাদের মধ্যে যে অন্যায় কাজ দেখে সে যেন তা অবশ্যই নিজের হাত দ্বারা বাধা দেয় যদি সক্ষম না হয় তাহলে মুখ দ্বারা বাধা দেয় তাতেও যদি সম্ভব না হয় তাহলে যেন অন্তর দ্বারা ঘৃণা করে তবে এটা ইমানের দুর্বলতম স্তর সেহি মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় অনুচ্ছেদ একুশ হাদিস নম্বর উনআশি Dialogue. Dialogue, dialogue, discussion, 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 discussion debate, 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 rebuttal, rebuttal, conclusion, rebuttal conclusion. conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun, Shomukh Ajrat Nortai, Apuno Shakal Sharidoshtai, Bangladeshi, Peace TV Banglai. Students of Islamic International School, welcome all of you. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Al-Malik al as al al-Mu'aymin. MUS, hell I am, so blessed to be with them. MUS, I am, am so blessed. I don't know about you, I know about me, I'm proud cause I'm rolling me everywhere I see, even on TV, people talking trash about the way I be, but what they all hate is the ওয়াচ লিটল ওয়ান্ডারজ অ্যাট দ্য ব্যাস্ট বিস্ময় শিশুরা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সঙ্গে আছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা আমাদের কথায় ফিরে আসছি সন্তান জন্মগ্রহণ করে মা এবং বাবা থেকে তাহলে দাম্পত্য জীবন যতক্ষণ পর্যন্ত গঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সন্তানের জন্ম হচ্ছে না সেই জন্য এই আদর্শ সন্তান তৈরি হওয়ার প্রথম পর্বটাই হচ্ছে বিবাহ এই বিবাহটাকে তার জন্য আমি বললাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিবাহ যদি আদর্শ বিবাহ না হয় বিবাহের দুটি অঙ্গ স্বামী এবং স্ত্রী এ দুজন যদি আদর্শের না হয় তাহলে সেখানে আদর্শ সন্তান তৈরি হয় না তাহলে যেমন আদর্শ সন্তান তৈরি হওয়া আমাদের কাম্য তেমনি আদর্শ বিবাহ আমাদের কাম্য তাহলে কি পথ কি উপায় অবলম্বনে আদর্শ বিবাহ অনুষ্ঠিত হবে এবং তার জন্য কি কি প্রয়োজন তার কি কি শর্তাবলী আছে তো এই মর্মে সকল দিক এবং সব রকমের কথাবার্তা পূর্ণ হয়ে গেলে অর্থাৎ নরের জন্য নারী নারীর জন্য তার স্বামী বর এবং কনে দেখা দেখি এবং তাদের যেগুলো শর্ত সেগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেলে অর্থাৎ কোনো দিক থেকে কোনো রকমের আপত্তি বাধা বিপত্তি না থাকতে গেলে অর্থাৎ যেমন আমি ছেলে পক্ষ থেকে মেয়ে দেখা হয়েছে বা মেয়ে পক্ষ থেকে ছেলে দেখা হয়েছে সমস্ত কিছু দেখার পর যদি সম্মতি হয়ে যায় তাহলে বিবাহ সেখানে আঞ্জাম পাবে বিবাহ সেখানে হবে বিবাহ হতে গেলে শুধু আমি চাইলে হয়ে যাবে তা নয় কোনো একজন মেয়ে একটা ছেলেকে পছন্দ করেছে বলেই সে তার সঙ্গী হয়ে যাবে তা নয় তার একটা উপযুক্ত নিয়ম এবং পদ্ধতি এবং প্রসেস আছে তাহলে এইবার বিবাহটা সম্পন্ন হতে গেলে কি কি পর্যায় অতিক্রম করে আমাদেরকে আসতে হবে যে তারা হালাল স্ত্রী এবং হালাল স্বামী হবে এবং তারা এক অপরের জন্য কি হবে জোড়া হয়ে দাঁড়াবে দেখাদেখির পর্ব শেষ হওয়ার পর কথা মিলে যাওয়ার পর সম্মতি পেয়ে যাওয়ার পর এবার প্রথম কাজ যেটা আমাদের হচ্ছে সে বিষয়টা কি সে কাজটা কি এক্ষেত্রে আমরা এই কথাই বলতে পারি তারপরে পর্যায় রয়েছে বলি বা অভিভাবক লা আল্লাহ একজন অভিভাবক লাগবে তারপর যে আসছে মোহর মোহর একটা গুরুত্বপূর্ণ জিনিস বিবাহের ক্ষেত্রে তারপর রয়েছে সম্মতি ইজাব এবং কবুল এখন আমরা আসব দেখব যে বিবাহর যে মেন জিনিস মোহর বিবাহ হওয়ার আগে আমাদেরকে মোহর নির্ধারণ করতে হবে মোহরের ব্যাপারে অনেক কিছু কথা আছে কি পরিমাণ কি পরিমাণ হবে এবং কি হবে সেটা নগদ হবে না ধারে হবে ইত্যাদি ইত্যাদি তাহলে মোহরকে কেন্দ্র করে বেশি কথা আছে অনেক কথা আছে অনেক কথা আছে আল্লাহ তালা কোয়ানের মধ্যে বলেছেন যে তোমরা মহিলাদের মোহরটা দিয়ে দাও এটা আল্লাহর হুকুম আর মোহরটা একান্ত মহিলাদের নিজস্ব ব্যাপার সম্পত্তি যে পাত্রী হবে তার তার ব্যক্তিগত ব্যাপার এটা সে সম্পন্নের স্বামীকে নাও দিতে পারে এটা সম্পূর্ণ ব্যাপার সম্পদ তাই যখন মোহর নির্ধারণ করা হবে তখন সেই মহিলার মত নিতে হবে যে এই ছেলেকে বিবাহ করতে তুমি কত মোহরে রাজি আছো হতে পারে কেবল আমি এক লক্ষ টাকা নিতে পারে নেব তারপরে বিবাহ করবো সেটা তার মন তার ইচ্ছা হতে পারে পঞ্চাশ হাজার হতে পারে পাঁচ হাজার হতে পারে পাঁচ টাকা একজন হয়তো শিক্ষিতা সুন্দরী দিনদার মেয়ে একটা সাধারণ ঘরের ছেলেকে পাঁচ টাকা বিবাহ করতে পারে এবার আসা যাক যে নির্ধারণ হয়েই গেল পঞ্চাশ হাজার টাকা কিংবা এক লক্ষ টাকা অথবা চল্লিশ বা পাঁচ হাজার টাকা দ্বিতীয় পর্যায়ে আসা আসা যাক যে ওই মোহরটা সে সঙ্গে সঙ্গে দেবে পুরুষ না পরে দেবে

অথবা গোটাটাই দিতে পারলাম না বললাম যে পরে দেবো এটা নির্ধারণ হয়ে থাকলো পঞ্চাশ হাজার টাকা একে বলা হয় মোহরে তারপরে আসি যে আমাদের সমাজে এখন মোহর বাঁধাটা এমন ভাবে একটা যে আমি যদি কম মোহর বাঁধি তাহলে আমার সম্মানে লাগে কিন্তু ব্যাপার তা নয় আর মেয়ে পক্ষেও তাই তারা যদি কেউ সত্যিকারের নগদ মোহর দিয়ে কম মোহর দিয়ে নগদ দিতে চায় মোহর বেঁধে তাহলে তারা রাজি হতে চায় না এটা তাদেরও দোষ আছে কিন্তু যদি বাকি মোহরেই হয় এবং লক্ষ টাকা হয় তাহলে তাতেই সে রাজি হয় রাজি হবে কিন্তু এটা আবার এরকম হয়ে যায় যে ওই পাত্র নামে যদি পাত্রকে শোনানো হয় যে এই মহিলা বিবাহের জন্য তোমার তোমার ওপরে তিন লক্ষ টাকা মোহর তৈরি বানা হয়েছে তখন সে তার কোনো কেয়ার নেই যে না ঠিক আছে কোনো অসুবিধা নেই জানে আমি তো আদায় করবো না এটা তো শোনাবার শুধু শ্রবণ করার মোহর আদায় করার মোহর নেই আমাদের দেশে নিয়ত নেই বা মাসাল্লাহ খুব কমই আছে এমন পাত্র যে তারা নিয়ত রাখে আমরা সম্পূর্ণ মোহরটা দিয়ে দেবো কিন্তু মোহরটা বেঁধে নেই কিন্তু সেটা দেওয়ার নিয়ত থাকে না আর যদিও ভালো মন থাকে এই এতটুকু করতে পারে যে প্রথম রাত্রে মাপ চেয়ে নেবো যে তুমি আমাকে মোহরটাকে মাফ করে দাও এই যে মাফ করার প্রসঙ্গে এলো যে আমি তুমি যত বান্ধবী বাঁধো আমি প্রথম রাত্রে মাপ চেয়ে নেবো এটা কি বিধান আল্লাহ বলে আলামিন মহিলাদের জন্য এই মোহরটাকে ফরজ করেছেন আর সেই ফরজকৃত মোহরের মোহরকে তুমি কী করছো রাত্রে মাপ চেয়ে নেবে বলে তুমি নিহত করে রাখেছো আদায় করা নিয়োগ রাখছো না এটা আল্লাহর সঙ্গে এটা আল্লাহর সঙ্গে প্রতারণা করা হচ্ছে যে মোহরটা বাঁধা হবে সেই মহরটা আপনাকে আমাকে আদায় করতে হবে এই নিয়ত রাখতে হবে নাহলে তার শরীরের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বিশাল বড় ব্যাধি শেখ তাহলে এই যে এই যে প্রসঙ্গটা আসছে বাকি এবং নগদ এ কথাটা এসেছে কেন শরীয়ত তার প্রয়োজনে দিয়েছে যে যদি সে নগদ দিতে না পারে তাহলে কিছুটা অংশ বাকি থাকবে কিন্তু এই সুবিধাটাকে আমরা কমন সুবিধা করে নিয়েছি আপনি হ্যাঁ আমাদের সমাজে যতগুলো বিবাহ হচ্ছে তাতে আপনি এমন কোন একটা বিবাহ দেখাবেন যে যেখানে বাকি প্রসঙ্গটা থাকে না সতরা পঁচানব্বই ভাগ ক্ষেত্রেই বাকির ব্যাপারটা আছে তার মানে সেখানে সুবিধা তারা ভোগ করতে চাইছে বাকির নাম দিয়ে তা না হলে আপনি দেখবেন অবশ্যই আপনি খেয়াল করে হবেন এই ব্যাপারগুলো যে যদি নগদের প্রশ্ন উঠে তখন বলে পাঁচ টাকা ধার্য করুন আর যদি মোহরটা বাকির প্রশ্ন উঠে তাহলে পঞ্চাশ হাজার টাকা করুন হ্যাঁ আপনাদের যেটা ইচ্ছা যেটা আপনাদের ওদের উপরে তখন ছেড়ে দেওয়া হয় যে আপনাদের ইচ্ছা বাকি এই সুবিধাটা আমরা শরীয়দের দৃষ্টি থেকে নিতে হবে আমাদের মন গড়া দৃষ্টিতে নিলে চলবে না যে নগদ বলতে গেলে কম হবে আবার বাকি মোহর হতে গেলে অনেক হবে বা তার কোনো ছেড়ে দেওয়া হয় তাহলে এটা ঠিক যেন আমরা আমাদের স্বার্থ অনুযায়ী শরীয়তটাকে ব্যবহার করতে চাইছি এখনো দেখবেন এমন কিছু লোক পাওয়া যায় আমাদের মধ্যে যে সামর্থ্যশীল তার উপার্জন আছে চাকরিজীবী কিন্তু নগদের নাম দিয়ে পাঁচ থেকে সাত হাজার আবার সেই লোকটাকে যদি বুঝিয়ে বাজিয়ে কোন রকম রাজি করা যায় যে না এটা ঠিক হচ্ছে না সময় উপযোগী হচ্ছে না এবং সামঞ্জস্য আসছে না এখানে তো কিছু এটাকে বেশি করা যাক ঠিক আছে নগদ যদি না হয় তাহলে এটাকে আপনি পাঁচপান্ন হাজার করে দিন না তাতে আমার কোনো কিছু যায় আসে না এই ব্যাধি কিন্তু আমাদের মধ্যে আছে এই ব্যাধি দূর করা আমাদের অত্যন্ত দরকার অবশ্যই দরকার না। এইটা হয়ে থাকে কেন এটা কি লোকেরা জানে না মহরের বিধানটা কি লোকেরা জানে না নাকি জেনেও করে এটা আমার কি মনে হয় লোকেরা জানে আমি যে কথাটা বললাম সুবিধাবাদী সর্বক্ষেত্রে মানুষ সব সময় সুবিধাই চাইছে তার মানে শরীয়তটাকে যেন নিজের মন মতো করে ব্যবহার করে তার উপর দিয়ে সে নিজেকে মুসলিম বানাতে চাইছে যে হ্যাঁ মোহর তো আমি মেনেছি মোহর তো আমার হয়েছে তাহলে তো আমি তো মুসলমানই তো আমার কোনো ত্রুটি নেই কিন্তু এইখানে দেওয়ার বেলাতেই তার ত্রুটি ধরা পড়ে যাচ্ছে এখানে যে একটা হককে পুরো নষ্ট করে দেওয়া হয়েছে আল্লাহ তালা যে মহিলাদের যে হক দিয়েছেন যেটা জাহেলিয়াতের যুগে তাদের যে পুরোপুরি মহিলাদের যে যে তাদের হক বলে কিছুই ছিল না আর আল্লাহ সুবাহ এত সুন্দর একটা হক তাদের নির্ধারণ করে দিয়েছেন সেই হকগুলোকে নিয়ে আমরা ছেলে খেলামের মতো ব্যবহার করছি ভেরি গুড ফার্স্ট ক্লাস এটা অবশ্যই ডাক্তার সাহেবের কথাটা অত্যন্ত কথা যুক্তিস মহিলাদের কোনো মর্যাদাই ছিল না

খরচ বহন করতে হবে পুরুষকে ছিল আল্লাহর সাধারণ খেলনার সামগ্রী ছিল কিন্তু আল্লাহ রুবুল্লাহ আলমিন তাদেরকে এত অফার দিলেন তো সেই অফারটা তাদের সম্মানের জন্য আমাদের রব তাদের সম্মান দিলেন আর সেই সম্মানীয় জিনিসটাকে বিবাহের ক্ষেত্রে আমরা চালাকি খাটাচ্ছি চালাকি খাটাচ্ছি এটা কিন্তু আমাদের মোটেই উচিত আর এর পরিণতিটা আমরা বর্তমানে লক্ষ্য করছি আমার তো আশ্চর্য লাগে মোহরের যখন এই লেনদেন বলে যে একটা কথা উঠে যখন স্বামী বর পক্ষ আর যখন পাত্রপাত্রী ঠিক হয়ে যায় উভয় ফ্যামিলি থেকে যখন এবার লেনদেন বলে একটা প্রথা আমাদের চালু আছে তো এই মোহরের কথাই তো উঠে না অনেক ক্ষেত্রে ছেলের কথা ছেলেকে কি দেয়া হবে তাহলে পুরো যে উল্টো ব্যাপার এবং এই উল্টো ব্যাপার করতে গিয়ে পুরো শরীয়তের নিয়মকে লঙ্ঘন করতে গিয়ে আমরা যে অশান্তিতে বসবাস করছি বর্তমান সমাজের বেশিরভাগ ফ্যামিলি তার জন্য তো আমরা নিজেরাই ভুক্তভোগী এই মোহর বিষয়টাকে নিয়ে যখন কথা বলছি তখন কথা আপনার কাছে জানা জানতে পারি যে যে মোহরটা কি শুধু মোহর যেমন একটা শব্দ তার মানে হচ্ছে কি সোনার মুদ্রা তা তাহলে শুধু কি সোনা দিয়েই হতে হবে বলে সে মোহর কথাটা এসেছে না তার কোনো ইকুভ্যালেন্ট আমরা মানতে পারি করতে পারি এ বিষয়ে আপনি কি বলতে চান মহরটা আসলে কোনো সোনার ব্যাপার না এটা যে কোনো মূল্য হলেই হলো সম্পদ হলেই হলো এটা মূলত হলে সম্পদ সম্পদটা সোনা হতে পারে সম্পদটা চাঁদি হতে পারে সম্পদের টাকা হতে পারে সম্পদটা কোনো দোকান হতে পারে কোনো জায়গা হতে পারে মানে যে কোনো উপায়ে সম্পদ আসলে সেটা সোনার মাধ্যমে আসতে পারে বা আপনার দোকানের মাধ্যমে আসতে পারে জমির মাধ্যমে আসতে পারে যে কোনো সম্পদ তাকে মোহর দেন কিন্তু সেই সম্পদ বা সেই সামান বা আসবাবটার দাম ধরে নিয়ে আপনাকে মোহর যেটা নির্ধারণ করেছেন তার সমকক্ষ করে নিতে হবে তবে আমি বলবো এই মর্মে যে আমাদের পরিবেশে দেখা যাচ্ছে যে টাকার অঙ্কটা খুব সামান্য করছে মোহর নামে কিন্তু বউকে যে সোনা চাঁদিগুলো দিচ্ছে সেগুলোর অ্যামাউন্ট যদি দেখা যায় তো মোটামুটি সন্তোষজনক সেক্ষেত্রে আমাদের ভিতরে একটা এই হীনমন্যতা আছে যে আমরা এগুলো উপহার হিসাবে দিচ্ছি প্রয়োজন লাগ এটা মোহরের সাথে কোনো সম্পর্ক নেই প্রয়োজন লাগতে গেলে আমরা আমাদের এই সোনাদানা একদিন তার কাছ থেকে ছিনিয়ে নেব। অথচ মোহর দিতে গিয়ে যেখানে আমার কষ্ট হচ্ছে বা আমার কাছে টাকা নেই আমি বাকি করছি সেই ক্ষেত্রে তাকে কি এই উপদেশটা দেয়া যায় না অবশ্যই তুমি যে সমস্ত গয়নাগুলো দিলে সোনা চাঁদিগুলো দিলে তুমি তাকেই যদি মোহরে লিখিয়ে দাও যে আমি মোহর আনা হিসাবে তোমাকে এই সোনা দিলাম এই চাঁদি দিলাম তাহলে তো উত্তম পন্থা তাহলে মোহর বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হলো যে ন্যায্য মোহর সরিয়াত যেটা কাম্য করছে সে আলাদা এবং প্রচলিত মোহর যেটা আমাদের দেশে সেগুলো জিনিসটাই আলাদা এটা মানে স্বার্থের জন্য এটা হয়েছে এবং মোহরের বিকৃত রূপ আমরা নানান রকমের সমাজের ভেতরে দেখতে পাচ্ছি এটা অবশ্য আশা করা নাই এবং আমরা কেউ আশা করি না যে এই সমস্ত রূপগুলো থাকে বরং সবচাইতে ভালো হবে যে আল্লাহ রাবুল আলমিন যে পদ্ধতি আমাদেরকে বলেছেন মোহরটাকে আদায় করার সে পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তো কমেরও তো স্পেস আছে এবং কম দেওয়ারও তো আমাদেরকে সুযোগ আল্লাহ দিয়েছেন তাহলে এখানে কমার্শিয়াল মনোভাব দেখানোর আমাদের কোনো প্রয়োজন নাই তাহলে দর্শক মণ্ডলী আপনাদের সামনে এতগুলো কথা রাখা হলো আশা করি এখান থেকে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং নিজেদের মধ্যে যদি কোনো ভুল থেকে যেয়ে থাকে বিগত দিনে হয়ে যেয়ে থাকে তাহলে আগামী দিনে এই ভুলগুলো আমাদের দ্বারাই যেন না হয় এই কামন আল্লাহ রবুল আলমিনের কাছে রাখবেন আল্লাহ আপনাকে সুমতি দান করুন এখান থেকে আমরা ইতি টেনে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবার ওবরাকাত যারা এক আল্লাহর এবাদত করে কোরআন এবং হাদিসের ওপর আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের খুটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যার পাঁচটায় বা সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বাংলায় উত্তম ব্যবহার তোমার মানুষের সাথে উত্তম কথা বল সঠিক কথা বল সুন্দরন সঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে ন্যায়পরায়ণতা দয়াদ্রতা একজন মেন মারা মুমিন ভাইকে সিহদ বিশকর ওয়ান্নাই থেকে থেকে বারণ করবে ইনি মুমিনের কাজ হাসান বিন একজন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী পাবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম আজ রাত সাড়ে আটটায় সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় বিক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান